আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব কী করে আমরা একটি ভেরিফাইড জিমেল তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো ভিডিওটি শুরু করছি। ওয়েলকাম ব্যাক, চলে এলাম আমরা। তো সর্বপ্রথম আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব, অথবা আমরা সার্চ বক্সে লিখব ক্রিয়েট জিমেইল, অথবা সার্চ করে দেব এবং আমরা খুঁজে বের করব ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, অথবা আমরা তাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম। অবশ্যই আমরা এটা ফিল আপ করবো আমাদের জন্ম নিবন্ধন, আইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী, কেননা ফেক নেম দিয়ে আমরা জিমেল তৈরি করব না। এটা যখন আমরা ফিল আপ করবো, ইউজার নেমের এখানে আমরা নামের সাথে কিছু সংখ্যা যুক্ত করে দিব, যাতে করে আমাদের নামের মতো অন্য যে মানুষের নাম আছে তার সাথে মিলে না যায়। যদি মিলে যায় তাহলে আমাদের ইমেলটি ক্রিয়েট হবে না। অথবা আমরা 8 সংখ্যার একটি শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করে সিলেক্ট করে দিব, তারপর নিচে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল নাম্বারটি চাবে তারা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দিবেন। অতঃপর নিচে আপনি রিকভারি ইমেল, যদি আপনার পুরানো কোনো ইমেল থাকে তা দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই। এবং অবশ্যই আপনার ডেট অফ বার্থ, এটি পাসপোর্ট অনুযায়ী অথবা আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন, অথবা আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন, যদি মহিলা হন তাহলে ফিমেল আর ছেলে হলে মেল দিবেন। নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স, আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি SMS যাওয়ার জন্য কনফার্মেশন যাবে। আপনার নাম্বারটি ভালো করে চেক করে সেন্ড ক্লিক করবেন। সেন্ড ক্লিক করার পর যেরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে যে একটি নাম্বার আসছে 272976, এই নাম্বারটি আপনারা খালি করে বসিয়ে দিবেন অথবা এন্টার প্রেস করবেন, অথবা আপনার জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো তাদের কিছু টার্ম এবং কন্ডিশন আপনার অ্যাকসেপ্ট করতে হবে। প্রাইভেসি এবং টার্মস যখন আসবে তখন আপনি ওগুলো স্ক্রোল ডাউন করে নিচে নেমে যাবেন। নিচে নেমে যাওয়ার পরে আপনি আই অ্যাগ্রিটি ক্লিক করবেন। অ্যাগ্রিটি ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স, আপনার জিমেলটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে ক্রিয়েট হয়ে যাবে। তো এর মাঝে আরেকটি কথা বলে রাখি, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের চ্যানেলটি ভেরিফাই কীভাবে করতে হয় তা আমার চ্যানেলে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেলটি আমরা ক্রিয়েট করেছি, এই ইমেলটি সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এই জাতীয় ভিডিও আপনি যদি আরও চান।